রাসূল বলেন আরবাউন হাক্কুন আলা আল্লাহ আল্লা ইয়াদখুলুহুল জান্নাহ, আল্লাহ তাআলা চার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কয় ব্যক্তিকে? চার ব্যক্তিকে। এক নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে, যারা নেশা করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। দুই নাম্বার আকিলুর রিবা, যারা সুদ খায়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। তিন নাম্বার আকলু মাল ইয়াতীম, যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। ওয়াল আকুলি ওয়ালিদাই, চার নাম্বার যারা মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, এমন সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এই চার ব্যক্তির মধ্যে সূত্র আছে কিনা বলেন। তাহলে সুদ খেলে আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যদি যেতে না পারি, আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। জাহান্নামে যেতে আছে, যেতে রাজি আছেন? কে কে হাত তোলেন তো? কেউ রাজি নাই, সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে সুদি লেনদেন যদি করেও থাকি, এই মুহূর্ত থেকে সুদি লেনদেন ছেড়ে দেবো। ইনশা দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে এমন ব্যাপক আকার ধারণ করেছে যে সেটা জানা সত্ত্বেও আমরা মানছি না। যারা সুদ খান, সুদি লেনদেন করেন, সুদের ১২টি ভয়াবহ অবস্থা, কয়টা? ১২টা ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা যেমনিভাবে হালাল করেছে, ঠিক তেমনিভাবে পণ্য মজুদ করে রাখা, পণ্যকে স্টক করে রাখা, সেটাও খারাপ। আমাদের দেশের মধ্যে পণ্য মজুদের এই সংস্কৃতি আছে না? কম না বেশি? ডিজেলের দাম বেড়ে গিয়েছে, পেট্রোলের দাম বেড়ে গিয়েছে। আমাদের ব্রয়লার মুরগিগুলো কি ডিজেল পেট্রোল খায় নাকি? ব্রয়লার মুরগির ডিম কি ডিজেল পেট্রোল খায়? তো এগুলোর দাম কি জন্য বাড়ল বলেন আমাকে? গাড়ি ভাড়া বেড়েছে, গাড়ি ভাড়া তো সব পণ্যের, সব পণ্যের ক্ষেত্রেই তো গাড়ি ভাড়া বেড়েছে, শুধু কি ডিমের ক্ষেত্রে আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে? এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এই সকল ব্যবসায়ীরা তারা মুনাফার আশায় তারা স্টক করে রেখেছে, যাতে করে এখানে সংকট দেখা দিয়ে জিনিসের দাম বেড়ে যায়। রসুল বলেছেন তারা অপরাধী। রসুল বলেছেন যারা এই সকল কাজ করবে অধিক মুনাফার আশায়, যারা কৃত্রিম সংকট তৈরি করবে, যারা পণ্য মজুদ করে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিবেন না। এবং রসুল বলেছেন মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাদেরকে অভাবের মৃত্যু দান করবে। নাউযুবিল্লাহ মিনাল খাউফ। এই সকল কাজ আমরা যারা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। দেখবেন বাজারের মধ্যে তেলের দাম যখন বেড়ে যায়, বড় বড় দোকানগুলোর মধ্যে দেখবেন তেলের সংকট, তেল আর নাই বাজারে। দেখছেন না ডিজেলের দাম যখন বেড়ে গেছে, সব পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে গিয়েছে, সবগুলো বন্ধ। যেদিন তেলের দাম বাড়বে ১০ টাকা ২০ টাকা ৪০ টাকা ৫০ টাকা, বাজারে গিয়ে দেখবেন তেলের দোকানে তেল আর নাই, তেল শেষ। তেলের দাম বাড়লে সাথে সাথে তেলের দাম দোকানিরা বাড়িয়ে ফেলে, কিন্তু যদি কমানোর ঘোষণা দেয়, কমতে কমতে এক মাস সময় লাগে, ঠিক কিনা? এটার দ্বারা হয়তো আমার অনেক ব্যবসায়ী ভাইরা মনে কষ্ট পেতে পারেন। ভাইরা আমার, মানুষকে কষ্ট দেওয়ার দ্বারা আপনি কোনোদিন শান্তি পাবেন না। আপনি ব্যবসা করেন, আপনি লাভ করেন, কিন্তু লাভের একটা সীমারেখা আছে। মানুষের উপর জুলুম করে নয়, যারা মানুষের উপর জুলুম করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবেন, আখেরাতেও শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ব্যবসার কথা বললাম, দেশের টাকা বিদেশে পাচার করা হালাল না হারাম? হারাম। এই কাজ আমাদের দেশে হচ্ছে কিনা? হচ্ছে। সুইস ব্যাংকের মধ্যে টাকা জমা হচ্ছে কিনা? হচ্ছে। এই কাজ যারা করছে, এটা হালাল করছে না হারাম করছে? হারাম। তারা যদি বড় মুফতি সাহেবের মাধ্যমে ফতোয়া দেওয়ায় যে সুইস ব্যাংকের মধ্যে টাকা জমা রাখা হালাল, দেখে হালাল হবে কোনোদিন? না। হারাম, হারাম।
এই সকল কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হয়েছে যে আপনি শরীয়তের কথা বাদই দিলেন। আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি যদি আপনার মাতৃভূমিকে ভালোবেসে থাকেন, আপনি কোনোদিন দেশের টাকা বাহিরে পাচার করতে না। এই সকল মানুষরাই আবার বড় বড় কথা বলে আমরা দেশপ্রেমিক আছে না? আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুদখোরের ১২টি ভয়াবহ অবস্থা কয়টি? ১২টি ভয়াবহ অবস্থা। এই কথাগুলো এই জন্যই বলছি যে আমরা যদি সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে থাকি, আজকে থেকে আমরা সুদী লেনদেন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। নাকি আমার প্রতি মনে কষ্ট আনছেন? যদি মনে কষ্ট আনেন আর বলবো না। সুদের কয়টা ভয়াবহ অবস্থা? ১২টি ভয়াবহ অবস্থা। এক নাম্বার, যারা সুদ খায় আমরা, আল্লাহ তাআলা বলেন যারা সুদ খান তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করেন। কার সাথে যুদ্ধ করেন? আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে। আমরা কে কে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করতে পারবো সেই শক্তি আছে কার কার হাত পর্যন্ত? কারো সেই শক্তি আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা ২৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা এর আগের আয়াতে বললেন হে ঈমানদারেরা, তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমরা সুদী লেনদেন ছেড়ে দাও। তারপর আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু, আমি বলার পরেও যারা সুদী লেনদেন ছাড়বে না, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন يُقَالُ لِآكِلِ الرِّبَا يَوْمَ الْقِيَامَةِ خُذْ سِلَاحَكَ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরদেরকে বলবেন যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যে সুদী লেনদেন করেছো, আমি বলেছি তুমি সুদী লেনদেন ছেড়ে দাও, সুদী লেনদেন না ছাড়লে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামীর, তারপরেও তুমি সুদী লেনদেন ছাড়ো নাই, দুনিয়াতে তুমি যে সুদী লেনদেন করে যে অস্ত্র তুমি জমা করেছো সেই অস্ত্র তুমি হাতে নাও, তুমি আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ করতে আসো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদী লেনদেন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। দুই নম্বর ভয়াবহ অবস্থা, সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। জিন ধরলে, ভূত ধরলে যেমনিভাবে মানুষ পাগল হয়ে যায়, পাগলামি করে, কিয়ামতের ময়দানে এরকম পাগল অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাত্তাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দাঁড়াবে যে শয়তান জিন আসর করলে মানুষ যেরকম পাগল পাগলামি করে, মাতলামি করে, এমন পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে তারা দণ্ডায়মান হবে। তাহলে আমরা এই সুদী লেনদেন ছাড়ব নাকি সুদী লেনদেনের সাথে জড়িত থাকব? তিন নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে যে মানুষকে যখন ফাঁসি দেওয়া হয় তার গলা যেমনিভাবে চেপে ধরলে, ফাঁসি দিলে তার গলার যেমন অবস্থা হয়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিও ঠিক তেমনিভাবে উঠবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেন আকিলুর রিবা ইউবাআসু ইয়াওমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা, পাগল অবস্থায় এবং গলা চেপে ধরলে যেমন অবস্থা হয় এমন অবস্থায় উঠবে। চার নাম্বার, যারা সুদ খান তাদের সম্পর্কে রাসূল বলেন যে সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে আযাব দান করেন। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اذا ظهر الربا والزنا في قريه قد احلوا بانفسهم عذاب الله। যখন কোন জমিনের মধ্যে, যখন কোন সোসাইটির মধ্যে, কোন সমাজের মধ্যে, কোন দেশের মধ্যে দুইটা গুনাহ ব্যাপক আকারে ধারণ করে, এক নাম্বার গুনার নাম হচ্ছে জেনা, আর এক নাম্বার গুনার নাম হচ্ছে রেবা, সুদ। সুদ এবং জেনা যখন কোন সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করে, কদ আহান্নু বিআনফুসিহিম আযাবাল্লাহ,
তখন ওই এলাকার মধ্যে, ওই সোসাইটির মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহর আযাবকে তারা বৈধ করে দেয়। নাউযুবিল্লাহ। এই আযাব গজব যা কিছু আসে আমাদের এই সকল অন্যায় কাজের কারণে, বিশেষ করে জেনা যারা করে তাদের কারণে এবং যারা সুদি লেনদেন করে তাদের কারণে, কথার কথা সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে 100% মানুষের মধ্যে 10% মানুষ সুদ খাচ্ছে, বাকি 90% মানুষ তো আর সুদ খাচ্ছে না, তারা তো জেনা করছে না, কিন্তু 10% মানুষের কারণে 100% সব মানুষের উপর আল্লাহর আযাব চলে আসতেছে। এই জন্য আমরা যারা সুদি লেনদেন করি, আপনারা চিন্তা করবেন যে আমার একজনের অপরাধের কারণে 10 জন মানুষের জন্য কষ্ট হবে। যারা সুদি লেনদেন করি না তারাও এই চিন্তা করতে হবে যে অমুকে সুদি লেনদেন করে তার কারণে কেন আমরা কষ্ট পাব। সুতরাং তাকে আমরা দাওয়াত দিই, তাকে আমরা বুঝাই, যদি সে না বুঝে তোমার কারণে আমার এলাকায় আযাব আসবে, তুমি জেনা করো তোমার কারণে আমার এলাকায়, আমার সোসাইটিতে, আমার সমাজে আযাব আসবে, তুমি আমার সমাজ থেকে বের হয়ে যাও, ঠিক কিনা বলেন? এই জন্য একজনের কারণে, কয়েকজনের কারণে সমাজে আযাব আসবে, দেশে আযাব আসবে, এই কাজ আমরা হতে দিতে পারি না। 5 নম্বর ভয়াবহ অবস্থা, যে সমাজের মধ্যে সুদি লেনদেন বেশি হবে, আল্লাহ তাআলা বলেন সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا الا اخذوا بالسنه। রাসূল বলেন যখন কোন সমাজের মধ্যে, যখন কোন সোসাইটির মধ্যে সুদি লেনদেন বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, সেই রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। বর্তমান আমাদের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, দুর্ভিক্ষ আছে কিনা নাই? এই সকল যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সেই দুর্ভিক্ষ দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা এমনভাবে সুদি লেনদেনের মধ্যে জড়িয়ে পড়েছি, পরিবার থেকে শুরু করে সামাজিক, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সুদি লেনদেন ব্যাপক আকার ধারণ করেছে, ঠিক কিনা বলেন? এই সুদি লেনদেনের কারণে আজকে এই সকল দুর্ভিক্ষগুলো আসছে। অন্য অনেক বর্ণনায় এসেছে মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বিল রুউব, যে সমাজের মধ্যে ঘুষের লেনদেন বেড়ে যাবে, ওই সমাজের পুরুষরা কাপুরুষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যে সমাজের মধ্যে ঘুষের লেনদেন বেড়ে যাবে, সেই সমাজের, সেই সোসাইটির, সেই দেশের মানুষরা কি হয়ে যাবে? কাপুরুষ হয়ে যাবে। পুরুষ হয়ে সে স্ত্রীর সাথে কথা বলার সেই সাহস থাকে না। সমাজের মধ্যে দেখবেন আমরা এমন অনেক পুরুষ আছি স্ত্রীর কথায় উঠে বসে, ডাইনে যেতে বললে ডাইনে, বাইরে যেতে বললে বাইরে, স্ত্রীর কথা ছাড়া আর কোনো কথা সে শুনতে রাজি নাই। এই কাপুরুষতা এটা কেন আসতেছে? এই যে আমাদের এই অন্যায়গুলোর কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। 6 নম্বর ভয়াবহ অবস্থা, যারা সুদখোর। কিয়ামতের হাদিসের মধ্যে এসেছে মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘুরছিলেন, তিনি দেখলেন একদল মানুষ, বিশাল বড় পেট তাদের, অনেক বিশাল পেট তাদের, সেই পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যাচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ, বিষাক্ত সাপ সেই পেটের ভিতরে। জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই মানুষগুলো কারা যাদের এত বিশাল পেট নিয়ে তারা দাঁড়িয়ে আছে, সেই পেটের ভিতরে বড় বড় ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখা যাচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন তারা ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদি লেনদেন করত। তো যারা সুদি লেনদেন করবে, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে আমাদের পেটগুলোকে বিশাল করে দিবেন, সেই পেটের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকবে, বিষাক্ত সাপ থাকবে, আর সেই সাপগুলো কি বসে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কঠিন মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। 7 নম্বর, আমরা তো সবাই মায়ের সন্তান, মায়ের সন্তান না, মায়ের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রিবা 70 হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা,
যারা সুদি লেনদেন করি সুদের 70টির বেশি 70টির বেশি গুনাহ রয়েছে। সবচেয়ে ন্যূনতম গুনাহ হচ্ছে নিজের জন্মভূমি গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা। তো যারা সুদি লেনদেন করছি তাদের এই বিষয়টা বোঝা উচিত যে আমি এমন গুনাহের মধ্যে লিপ্ত আছি যে আমি আমার মায়ের সাথে জেনা করলে যে এই গুনাহ সেই গুনার মতো গুনার মধ্যে আমি লিপ্ত আছি। এই জন্য যে মায়েরা আমার কথাগুলো শুনছেন, আপনার সন্তান যদি সুদি লেনদেনের সাথে জড়িত থাকে আপনি এখনই আপনার সন্তানকে বারণ করুন এই সুদি লেনদেন থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। যারা সুদি লেনদেন করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো। কয়টা? সাতটা ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো। এক নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক, এটা খুবই মারাত্মক অপরাধ, শিরিক করা থেকে তোমরা বেঁচে থাকো। দুই নাম্বার অপরাধ আসসিহর, জাদু করা থেকে বেঁচে থাকো। আমাদের সমাজের মধ্যে জাদু করে সেহের করে এমন মানুষ আছে কিনা? একজন ব্যবসা ভালো করতেছে, তাকে জাদু করে দিল তার ব্যবসার জন্য ভালো না হয়, আরেকজনের কন্যা তার সুন্দরী মেয়ে বিয়ে না হওয়ার জন্য জাদু করে দিচ্ছে, আছে কিনা বলেন? এই সকল জাদুগোনা থেকে বেঁচে থাকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছে। সকালবেলা সন্ধ্যাবেলা আমরা সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস এগুলো পারি না? এই তিনটা সুরা আমরা তিনবার করে পড়বো। পড়ার পর আমরা এভাবে মুখে ফু দেব, ফু দিয়ে আমাদের এই মুখ থেকে এভাবে সামনের দিকে হাত পা পর্যন্ত পুরো শরীর আমরা মুছে দেব তিনবার। এই আমলটা যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের জাদু থেকে সকল প্রকারের জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমিন। তিন নাম্বার ধ্বংসকারী বিষয় ওয়াকতুন নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে আপনার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। চার নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে সুদ খেলে আমার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ বক্ষণ করা। ছয় নাম্বার ওয়া তাওয়াল্লি ইয়াউমিজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে ভয়ে কাপুরুষের মতো ফিরে আসা। যারা এমন কাজ করবে তাদের দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। এখন হয়তো বা মনে মনে আমাদের এটা আসতে পারে, আমরা তো যুদ্ধই করি না, আমরা তো জিহাদ করি না, আমাদের কাছে তো জিহাদের নাম শুনলে জঙ্গি জঙ্গি গন্ধ আসে, আছে কিনা বলে? জিহাদ আর জঙ্গি এক বিষয় না। আপনাকে যখন ডাক্তার, আপনার যখন পেটের মধ্যে টিউমার হবে, টিউমার হলে ডাক্তার যদি সাথে সাথে অপারেশন না করে তাহলে সেটা ক্যান্সার আকারে ধারণ করতে পারে কিনা বলেন? এমন একটা পর্যায়ে যাবে তখন সেটা আর ভালো হওয়ার মতো নেই। ডাক্তারের চিকিৎসা যেটা যেটা আপনার অপারেশন করবে সেটাকে কি আপনি খারাপ বলতে পারবেন? তো জিহাদটা হচ্ছে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খারাপ কাজ থেকে বাঁচার জন্য, এই জিহাদ হচ্ছে ডাক্তারের চিকিৎসার নেই, জঙ্গি নির্মূলের জন্য জিহাদ এসেছে, সন্ত্রাস নির্মূলের জন্য জিহাদ এসেছে। জিহাদ কোনোদিন জঙ্গি হতে পারে না। রাসূল বলেছেন যে ব্যক্তি জিহাদ করবে না বা যেই ব্যক্তির অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকবে না, আশা থাকবে না, ওই ব্যক্তি নেফাক নিয়ে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। জিহাদ করতে পারি না না পারি, জিহাদের তামান্না জিহাদের আশা আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। সাত নম্বর হচ্ছে ওয়াসফুল মুহসিনাতিল মুমিনাত, একজন পবিত্র সতী সাধী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা খুবই মারাত্মক অপরাধ। এই সাতটা অপরাধের মধ্যে সুদ আছে কিনা? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সুদের আরেকটি সমস্যা হচ্ছে যারা সুদি লেনদেন করবে তাদের ইনকামের মধ্য থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন ইয়ারহাকুল্লাহুর রিবা ওয়াল সাদাকাত, আল্লাহ তাআলা সুদ থেকে বরকত উঠিয়ে নেন,
যারা দান সৎকার করবে হালাল ইনকাম থেকে, দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর সুদের ভয়াবহ 10 নম্বর কথা বলছি। রাসূল বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাইন ওয়া কাতিবা। রাসূল অভিশাপ করেছেন যে ব্যক্তি সুদি লেনদেন করবে, যে সুদ খাবে, যে সুদ দিবে এবং যে সুদের যে লেনদেন সেটা লেখালেখি করবে এবং যে সুদি লেনদেনের সাক্ষী থাকবে। আপনি সুদ দিলেনও না, সুদ খাইলেনও না। মোহাম্মদনগর বাজারে আপনার একজন বন্ধু ডাকলো, আসো, তোমার এক বন্ধু আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে, সে আমাকে 1 বছর পরে 1 লাখ টাকা বাড়িয়ে দিবে, তুমি এটা সাক্ষী থাকো। আপনি সাক্ষী হিসেবে সিগনেচার করলেন। সে সুদ খাওয়ার দ্বারা, সুদ দেওয়ার দ্বারা যে গুনাহ করেছে, আপনি সাক্ষী হওয়ার কারণে আপনি একই অপরাধী। এই জন্য আমরা এই সকল সুদী লেনদেনের সাক্ষী হব না। আর যারা সুদী লেনদেন লেখালেখি করি, যারা ব্যাংকে, এনজিও, বিভিন্ন জায়গার মধ্যে যারা সুদী লেনদেনের লেখালেখি করি, সুদী লেনদেনের লেখালেখি, অন্য কাজ করতে পারেন, অন্য যে কোনো কাজ করতে পারেন, সেটা হালাল, কিন্তু সুদী লেনদেনের লেখালেখি যারা করি তাদেরকেও আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। 11 নম্বর ভয়াবহ অবস্থা, রাসূল বলেন, দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাম। কোন ব্যক্তি জেনে শুনে, অল্প হোক বেশি হোক, 1 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, সুদ খেলো, ওই ব্যক্তি 36 বার জেনা করলে যেই গুনাহ, তার চাইতে বেশি গুনাহ তার আমলনামার মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 12 নম্বর সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন কথা রাসূল বলেছেন। রাসূল বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইয়াদখুলুহুল জান্নাহ। আল্লাহ তাআলা 4 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তিকে। 1 নম্বর মুদমিনুল খামর, যারা মদ পান করে, যারা নেশা করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 2 নম্বর আকিলুর রিবা, যারা সুদ খায়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 3 নম্বর আকলু মাল ইয়াতীম, যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। ওয়াল আকুল ওয়ালিদাই, 4 নম্বর যারা মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, এমন সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এই 4 ব্যক্তির মধ্যে সূত্র আছে কিনা বলেন। তাহলে সুদ খেলে আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যদি যেতে না পারি, আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। জাহান্নামে যেতে আছে, যেতে রাজি আছেন? কে কে হাত তুলেন তো? কেউ রাজি নাই, সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা এখন থেকে, এই মুহূর্ত থেকে সুদী লেনদেন যদি করেও থাকি, এই মুহূর্ত থেকে সুদী লেনদেন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদমুক্ত আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ইনকামের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হালাল ইনকামের মধ্যে বরকত দান করুন।